তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি শুধুমাত্র নতুন ক্রিয়েটরদের জন্য, যারা নতুন ইউটিউবে কাজ করছে তাদের জন্য। আজকের এই ভিডিওটি কিন্তু খুব নলেজেবল ভিডিও। আজকের এই ভিডিওতে আমি আপনাকে পুরো স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো যে কিভাবে আপনার অডিও কোয়ালিটিকে আপনি হাই লেভেলে পৌঁছাবেন। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাতাজি টেকনিক্যাল। তো বন্ধুরা, আমি আবার ফিরে এলাম একটি নতুন ভিডিও নতুন টিউটোরিয়াল নিয়ে। তো আপনি যদি আমার মতো একজন নতুন ক্রিয়েটর হয়ে থাকেন, তাহলে আমি আপনাকে গ্যারেন্টি সহকারে বলতে পারি এই ভিডিওটিকে অন্তত আমার আপনার একটু হলেও কাজে লাগবে। তো আপনিও যদি একজন নতুন ক্রিয়েটর হতে চান বা আপনি যদি অলরেডি হয়েছেন, তাহলে ভিডিওটি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো দেখুন, আমরা যখন নতুন ইউটিউবে কাজ বাজ শুরু করি, তখন ফ্রেন্ডস আমাদের পাশে কিন্তু কোনো কিছু থাকে না, জাস্ট একটি মোবাইল থাকে, সে নিয়েই কিন্তু আমরা ইউটিউব চ্যানেল স্টার্ট করি। আর ফ্রেন্ডস, আমাদের ভিডিও কিন্তু অত কোয়ালিটি হয় না, এবং আমাদের যে অডিও কোয়ালিটি রয়েছে সেই অডিও কোয়ালিটিটিও কিন্তু খুব ভালোভাবে হয় না। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি আপনাদের তারই একটুকরো অংশ দেখিয়ে দেবো যে আপনি ভিডিওগুলি তৈরি করেন, সেই ভিডিওগুলির অডিও কোয়ালিটি আপনি কিভাবে মোটামুটি হাই লেভেলে পৌঁছাবেন। তো ফ্রেন্ডস, বেশি সময় নষ্ট না করে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, এর জন্য আমি বেশি কথা বাড়াবো না। আর ফ্রেন্ডস, ভিডিও শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটি ক্লিক করুন ভিডিও নোটিফিকেশনের জন্য, কারণ আমি এরকম ভিডিওগুলোই কিন্তু ইউটিউবে নিয়ে আসি। আর ফ্রেন্ডস, ভিডিও শুরু করার আগে আপনাকে আমি বলছি যে আপনি কাইনমাস্টার অ্যাপ্লিকেশানটি কিন্তু প্লে স্টোর থেকে করে নেবেন, তাছাড়া কিন্তু হবে না। কারণ আমি আজকের এই ভিডিওতে আমি আপনাদের কাইনমাস্টার অ্যাপ্লিকেশানটিকে নিয়েই আপনাকে দেখিয়ে দেবো যে কীভাবে আপনি আপনার অডিও কোয়ালিটিকে হাই লেভেলে পৌঁছাবেন। তো ফ্রেন্ডস, বেশি সময় নষ্ট না করে আমি ভিডিওটি শুরু করছি, লেট স্টার্ট। প্রথমে আপনি আপনার মোবাইলে যে প্লে স্টোর অ্যাপ্লিকেশানটি রয়েছে সেই প্লে স্টোর অ্যাপ্লিকেশানটি আপনি ওপেন করবেন। ওপেন করার পর আপনি এখানে কাইনমাস্টার অ্যাপ্লিকেশান বলে সার্চ করবেন, তো তারপর চলে আসবে এখানে 100 মিলিয়নের উপরে কিন্তু এই অ্যাপ্লিকেশানটি ডাউনলোড হয়েছে। তো আপনিও এটিকে করে নেবেন। করে নেওয়ার পর ফ্রেন্ডস, আপনি ব্যাক করে চলে আসবেন আপনার মোবাইলে আবার ঘুরে। তারপর আপনি এখানে কাইনমাস্টার যে অ্যাপ্লিকেশানটি, যে অ্যাপ্লিকেশানটি আপনি এখানে ইনস্টল করলেন, সেই অ্যাপ্লিকেশানটি আপনি ওপেন করবেন। করার পর ফ্রেন্ডস, ঠিক এরকমের ইন্টারফেস আসবে, অর্থাৎ ওপেন হয়ে যাবে। তারপর আপনি এখানে প্লাস আইকন যেটি রয়েছে সেই প্লাস আইকনটি আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ভিডিওর অনুপাতে আপনি এখানে যে কোনো একটি রেশিওকে চয়েস করে নেবেন। তো আমি সিম্পলি আপনাকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি, এর জন্য আমি আপনাকে 16:9 যেটি রয়েছে সেটি আমি দেখিয়ে দিচ্ছি। তো ওটি আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর ফ্রেন্ডস, আপনি এখানে মিডিয়াতে ক্লিক করবেন। মিডিয়াতে ক্লিক করার পর আপনি কী করবেন, আপনার যে ভিডিওটি রয়েছে সেই ভিডিওটি আপনি এখানে এড করবেন। তো সিম্পলি আমি আপনাকে একটি যে কোনো ভিডিও দেখিয়ে দিচ্ছি ফ্রেন্ডস, এই ভিডিওটি কিন্তু আমি এখানে এড করলাম। তো আমি আপনাকে পুরো স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি, তো ভিডিওটি আপনি কন্টিনিউ দেখতে থাকুন। তো ফ্রেন্ডস দেখুন, এখানে আমি আপনাকে এটি একবার যে ভিডিওর সাউন্ড কোয়ালিটি রয়েছে সেই সাউন্ড কোয়ালিটিটি আমি আপনাকে শুনিয়ে দিচ্ছি, তো আপনি ভিডিওটি দেখতে থাকুন। হয়েছেন তাহলে ভিডিওটি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ফ্রেন্ডস, এই হচ্ছে কিন্তু আমার যে ভিডিওটি, ভিডিওর কোয়ালিটিটি এবং এটিকে আমি কিভাবে হাই কোয়ালিটি করছি ভিডিওটি আপনি দেখতে থাকুন। তো ফ্রেন্ডস, সিম্পলি আপনি কি করবেন, আপনি এখানে ওই ভিডিওটি ক্লিক করবেন। ক্লিক করার পর ফ্রেন্ডস, আপনি এখানে যে 3 নম্বরে ডান দিকে রয়েছে ভলিউম আইকন, তো সিম্পলি সেটি আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর ফ্রেন্ডস, আপনি এখানে এটিকে পুরো উপরের দিকে উঠিয়ে দেবেন, ফুল করে দেবেন। ফুল করে দেওয়ার পর এখানে আপনি টিক চিহ্নতে ক্লিক করবেন। টিক চিহ্নতে ক্লিক করার পর আপনি আবার এখানে এটিকে আপনার ভিডিওটিকে ক্লিক করবেন। ক্লিক করার পর ফ্রেন্ডস, আপনি একদম নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পর এখানে ভলিউম ইনভলভ বলে লেখা থাকবে, তো সিম্পলি সেটি আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ভলিউম ইনভলভ বলে লেখা আসবে, তো সিম্পলি ফ্রেন্ডস আপনি এটিকে পুরো বাড়িয়ে দেবেন। বাড়িয়ে দেওয়ার পর আপনি এটিকে ছবি এটিকে কিন্তু আস্তে আস্তে করে নিয়ে যাবেন, এবং আপনার এই যে ভলিউম ইনভলভ রয়েছে সেটি আপনি পুরো 200-200 করে আপনি সেটিকে করে দেবেন। তো ফ্রেন্ডস, আপনি আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি যে সেটি হয়েছে কি না হয়েছে। তো ফ্রেন্ডস আপনি দেখুন, আমি আপনাদের তারে একটুকরো অংশ দেখিয়ে দেবো যে আপনার যে, তো ফ্রেন্ডস দেখুন, এটি কিন্তু আগের তুলনায় কিন্তু অনেক গুণ ভালো শোনাচ্ছে, এবং ফ্রেন্ডস এটি মোটামুটি কিন্তু ভালো শোনাচ্ছে। এবং ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এ পর্যন্ত, পরবর্তী ভিডিও নিয়ে আসবো আবার কাল।